হ্যালো প্রোগ্রামার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিপোগ্রামিংয়ের এই ভিডিওটিতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এ পর্যন্ত সি প্রোগ্রামিংয়ের আমি প্রায় হানড্রেড অ্যান্ড সিক্সটির উপরে ভিডিও টিটুয়েল তৈরি করেছি তো যখনই ভিডিওগুলো দেখবেন যে অর্ডার অনুযায়ী আমি ভিডিওগুলোকে সাজিয়ে দিয়েছি সেই অর্ডার মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন তাহলে প্রতিটা টপিক খুব সহজেই ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রতিটা ভিডিওর পাশে আমি নাম্বার দিয়ে থাকি সো নাম্বারগুলো একটু ফলো করবেন গত ভিডিও চাইলে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে টু ডাইমেনশনাল এর জন্য ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় সো আশা করবো সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন যারা এখনো দেখেনি করে সেই ভিডিওটি দেখার পর এই ভিডিওতে চলে আসবেন প্রায় নাইনটি পার্সেন্ট বা জিনিসই এখানে আপনারা বুঝতে পারবেন না এই ভিডিও চাইলে আমি আপনাদের দেখাবো কিভাবে সিম্পল একটা ম্যাট্রিক্স তৈরি করতে হয় তো যারা গত ভিডিওটি দেখেছেন ডেফিনেটলি তারা সিম্পল একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারবেন তারপরেও আলাদা করে এই ভিডিওটি তৈরি করা যাতে করে আরেকটু ক্লিয়ার হয় বিষয়গুলো প্রথমেই আমরা যেটা করব এ নামে একটা টু ডাইমেনশনাল এরিয়া ডিক্লেয়ার করবো তিনটা রো চারটা কলাম আপনারা যে কোনো এখানে রো কলমের সংখ্যা দিতে পারেন সেটা ফ্যাক্টর না এবং তার মধ্যে আমরা কিছু ভ্যালু ইনপুট নেব। তো এই কাজটা গত ভিডিও ট্রেনে করেছি রাইট এবার আমরা যেটা করব। আরেকটি একটি এরিয়া ডিক্লেয়ার করবো টু ডাইমেনশনাল এবং তার জন্য আমরা কি করব কিছু ভ্যালু ইনপুট হিসেবে ইউজার কাছ থেকে নেব। তারপর সেই মেট্রিক্সগুলো আমরা প্রিন্ট করে দেখাবো তো এই কাজগুলো প্র্যাকটিক্যালি করার জন্য আমি আপনাদের কোড ব্লক্সে নিয়ে যাচ্ছি আপনারা কোড ব্লক্স ওপেন করে নেবেন অথলেক্সের ভিডিওটিতে যে কোডটা করেছিলাম একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমে এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম রো এবং কলামের জন্য তারপর এ নামে টু ডাইমেনশনাল এরে ডিক্লেয়ার করেছিলাম এ টু ডাইমেনশনাল এর জন্য আমি ইউজার কাছ থেকে ইনপুট নিয়েছি এবং এ যে টু ডাইমেনশনাল এর ছিল তার ভ্যালুগুলো আমি এখানে আউটপুট দিয়ে দিয়েছি ওকে সো প্রথমে ইনপুট নিয়েছি টু ডাইমেনশনাল এরটা তারপর তাকে আমি কি করে দিয়েছি প্রিন্ট করে দিয়েছি তো জিনিসগুলো বোঝার জন্য আমি যেটা করতে পারি এখানে আসলে একটা কমেন্ট দিয়ে দিতে পারি যে স্ক্যানিং

শেষ করে দিচ্ছি ওকে এবার যেটা করবো আমি আরেকটা ও চারটা কলাম এবং এবার কপি পেস্টের পালা রাইট তো যেহেতু আমরা ইউজারের কাছ থেকে এমেট্রিক্স জন্য ইনপুট নিতে পেরেছি এমেট্রিক্সটা প্রিন্ট করতে পেরেছি তাহলে এই কিভাবে নিশ্চয়ই বিমেট্রিক্সও করতে হবে তাই না তো আমি যেটা করবো এইখান থেকে এতটুকু অংশ কপি করে নেব তার আগে করতে আরেকবার রান করে দেখাতে চাচ্ছি আপনাদের সো প্রথমে বলতেছে অ্যান্টার ইলিমেন্ট ফর এমেট্রিক্স একটা নিউ লাইন দিলে ভালো হতো তাই এখানে আমি নিউ লাইন দিয়ে দিচ্ছি দেখুন এম্যাট্রিক্স তৈরি করতে পারলে ডেফিনেটলি আপনার বি ম্যাট্রিক্সও তৈরি করতে পারবেন সেটা ম্যাটার না সো এন্টার ইলিমেন্ট ফর এমেট্রিক্স ফর এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভের জন্য ভ্যালুগুলো দিয়ে দিলাম তাহলে সুন্দর করে এমেট্রিক্সটা দেখাচ্ছে এবার যদি এরকম দেখাতো এ ইকুয়াল তাহলে জিনিসটা দেখতে একটু ভালো হতো তাহলে সেটাই করি

প্রতিটা রো এর মধ্যে ঢুকার পরই ট্যাপ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুবিধা হবে জাস্ট মেট্রিক্সটাকে সাজাচ্ছি এর চেয়ে বেশি কিছু নাই ওকে ভ্যালুগুলো নিচ্ছি প্রথমে এবং প্রিন্টের সময় আমরা যেটা করতেছি এই যে দেখুন এবার কিন্তু খুব সুন্দর করে সাজে সাজিয়ে নিয়েছি এ ইকাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে ট্যাপ দেওয়ার কারণে প্রতিটা রো কি হয়ে যাচ্ছে প্রিন্ট করার সময় প্রতিটা রো এর মধ্যে প্রথমেই ট্যাপ পাচ্ছে তাহলে খুব সুন্দর করে বেলুগুলো সরে যাচ্ছে এবার যেটা করবো এই এতটুকু অংশ পুরো এই যে প্রথমে স্ক্যান করলাম এ ম্যাট্রিক্সের ভ্যালু তারপর প্রিন্ট করলাম এ মেট্রিক্সের ভ্যালু এই এতটুকু কপি করে নিলাম সিলেক্ট করে হুবহু নিচে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি ওকে সো প্রথমে এইখান থেকে এই যে এ ম্যাট্রিক্স স্ক্যান করলাম এ মেট্রিক্স প্রিন্ট করলাম এবার আমরা বি ম্যাট্রিক্স স্ক্যান করবো রাইট বি ম্যাট্রিক্সের ভ্যালুগুলো তাহলে ইউজারকে বলে দিচ্ছি বি ম্যাট্রিক্স এবং এর প্রতিটা জায়গায় কী করতে হবে জাস্ট বি বসাতে হবে এই এতটুকু চেঞ্জ ওকে কাজটা একেবারে সহজ এবং প্রিন্ট করবো বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স যেখানে এ আছে সেখানে জাস্ট বি বসিয়ে দেবো দ্যাটস ইট এতটুকু কাজ কোটা রান করে দেখাচ্ছি আবার আপনাদের এ ম্যাট্রিক্সের জন্য ভ্যালু দেওয়ার জন্য বলতেছে সো আমি দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম ভ্যালু দিতে থাকি আপনারা যে কোনো ভ্যালু দিয়ে ট্রাই করতে পারেন রাইট তাহলে প্রথমে এখানে এ ম্যাট্রিক্সটা প্রিন্ট করে দেখাচ্ছি ওকে এবার আমরা কি করবো এন্টার ইলিমেন্ট ফর বি ম্যাট্রিক্স চাইলে এখানে আরেকটা নিউ লাইন দেওয়া যেত বি ম্যাট্রিক্সের জন্য ভ্যালু দিচ্ছি সে ফর এক্সাম্পল ইলেভেন টুয়েলভ থার্টিন 1 2 2 এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স আমরা তৈরি করতে সক্ষম হইছি তো বি ম্যাট্রিক্সের ভ্যালু গুলো নেওয়ার আগে একটা নিউ লাইন দিলে ভালো হতো डेफिनेटली ভালো হতো সো বি ম্যাট্রিক্সের ইনপুট গুলো আমরা এখানে নিয়েছি ইউজারের কাছ থেকে তার আগে জাস্ট একটা নিউ লাইন অথবা দুটো নিউ লাইন দিতে পারেন আপনাদের ইচ্ছা কতগুলো নিউ লাইন দিতে যাচ্ছেন দ্যাটস ইট তাহলে কিভাবে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স কিবা ম্যাট্রিক্স তৈরি করতে সেটা আপনারা শিখে নিলেন আরেকবারের মতো ট্রাই করে दीजिए শেষবারের মতো এই তো সুন্দর করে সাজানো এখন ওকে বেরোয়টি সেভেন ইলেভেন টুয়েলভ সেকেন্ড রোতে টু থার্টি ফোর ওয়ান এইট থার্ড রোতে খুব সুন্দর করে আমরা দুইটা মেট্রিক্স তৈরি করতে সক্ষম হয়েছি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো এই দুইটা মেট্রিক্স কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয় দুইটা মেট্রিক্সের মধ্যে তো এতটুকু কাজ ডেফিনেটলি আপনারা করে নেবেন ওকে আশা করি খুব সহজেই আপনারা শিখে নিলেন ম্যাট্রিক্স মেট্রিক্সের স্ট্রাকচার তৈরি করতে হয় যদি ভিডিওটি দেখে খুব সহজেই শিখতে পারেন তাহলে ডেফিনেটলি আমাকে আমাকে জানাতে ভুলবেন না কারণ এটা আমার প্রাপ্য আমি মনে করি এত হার্ড ওয়ার্ক করতেছি আপনাদের জন্য তো ডেফিনেটলি কিছুটা মোটিভেশন তো আমার প্রাপ্য আপনাদের কাছে রাইট সো একটু মোটিভেশন দেবেন কেমন লাগলো সেটা জানাবেন ওকে কোন জায়গায় কীভাবে খুললে ভালো হয় সেটা ডেফিনেটলি আপনাদের কাছ থেকে জানার সবসময় ইচ্ছা থাকে মতামত জানার ইচ্ছা থাকে এই পর্যন্ত কম্পিউটার সায়েন্সের প্রায় জন্য প্রায় নাইন হান্ড্রেডের কাছাকাছি ভিডিও তৈরি করেছি সো অনেকগুলো ভিডিও তৈরি করেছি প্রায় দুই বছরের মধ্যে শুধু আপনাদের জন্য সো ডেফিনেটলি আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ